আমার দিকে আকাশাটের কাঞ্চির সেটে আজকে আমি পৌঁছে গিয়েছি আর সঙ্গে রয়েছে তুলিকাদি। তো সুতরাং তুলিকাদির সঙ্গে একটুখানি আড্ডাটা মারা যাক আজকে সেটে যখন এসে। তুলিকাদি, সবার আগে একটা প্রশ্ন, তুমি তো ডেবিউ করে ফেললে রিলসে। না রিলসে আজকে ডেবিউ না, ভাষারের চাপাচাপিতে আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে টুকটাক, সময় বেশি পাই না আমরা, প্রচুর সিন থাকে, প্রচুর কাজ করতে হয়। হ্যাঁ মাঝে একটু রিফ্রেশমেন্ট সবে আমরা শুরু করেছি কাঞ্চি সিরিয়ালটা, কাজেই যাত্রাটা অনেক বড় হোক এটাই চাই, সবাই ভালোবাসুক। চ্যানেল মানে আকাশ আটের দর্শকরা রাত্রির আটটায় বসে পড়ুক, কাঞ্চি দেখতে সোম থেকে শুনি, এইগুলোই চাইছি বেসিক্যালি। আচ্ছা ইনস্টাগ্রামে তো রিলসটা, তোমার রিলসটা দেখতে পাচ্ছি না, খুব কম পোস্ট, কেন এরকম, কেন রিলস ইনস্টাগ্রামে কেন? আসলে তো অনেকটা বয়স হয়ে গেছে, মানে ইনস্টা ফেসবুক এইগুলোতে না আমি অতটা সরগরম নই। আমার ছেলে অ্যাকাউন্টগুলো খুলে দিয়েছিল, বলেছিল প্রয়োজনে লাগে তোমাদের প্রফেশনে, কিন্তু আমার এখনো মনে হয় মন দিয়ে কাজ করাটাই একমাত্র কাজ। আচ্ছা আশাপূর্ণা দেবীর চরিত্রটা কিরকম, মানে তুলিকাদির সঙ্গে কতটা এক এক? না আমি কখনোই তুলিকা বোসকে কোনো চরিত্রেই আনতে চাই না, আসেও না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা। আশাপূর্ণা লাহিড়ির একদম অন্যরকম একটা ক্যারেক্টার, যে ওই একটা লাহিড়ি মানে সম্ভ্রান্ত বাড়ির বউ, তাকে বংশমর্যাদা রক্ষার জন্য ছেলের একটা ডিসিশনকে ইগনোর করতে হয়, মানে স্বামী ইগনোর করে বলে সেও করতে বাধ্য থাকে। তারপরে একটা বিচ্ছিরি রকম দুর্ঘটনায় ছেলে বিপদগ্রস্ত হন, বাড়িতে ফিরে আসেন, এবারে ছেলেকে শুশ্রূষা করা এবং ছেলের বউ চলে আসলে ছেলেটা একটু বেটার হতে পারতো, স্মৃতিগুলো আবার ফিরে আসতে পারতো, কথা বলতো, এই একটা প্রসেসের মধ্যে দিয়ে আশাপূর্ণা লাহিড়ি এখনও চলছে। নেক্সটগুলো দেখা যাক, মেগা সিরিয়াল তো জীবনের মতো, প্রত্যেকদিন জীবনের ঘটনা যেরকম পাল্টাই মেগা সিরিয়ালও এগোতে থাকে। শুটিংয়ে কেমন কি মজা হচ্ছে? মানে শুটিংয়ে আমাদের যেটা মানে মেইন মজা হচ্ছে, আমাদের একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, তো মানে অরুণাভোদা আছেন, ভাস্বর, শায়ক, আমাদের আয়েশা, আমাদের তনুশ্রী, বাচ্চা ছোট্ট কাঞ্চি আছে, কথাকলি, আকাশ মানে ওম, অমি, সবাই মিলে একটা ভালো ফ্যামিলিতে চলছি আমরা। আচ্ছা বেশ, সামনেই পুজো, পুজো নিয়ে কি প্ল্যানস, কি করছো পুজো এইবার? একটু তো লিনিয়েন্সি এবার এসেছে পুজোয় দেখছি আগের বারের তুলনায়। আমি বুঝতে পারছি না অরুণাভ, কারণ আমি খবরটা ফলো করছি, কারণ খবরে যেরকম গাইডলাইন পাবো সেভাবেই তো মজা করতে পারবো, কিন্তু বলছে তো কনসিয়াস থাকতে, বলছে আবার তার ওয়েভ, আমি যদিও কোনো ওয়েভকেই বিশ্বাস করি না সমুদ্রে ঢেউয়ের ওয়েভ ছাড়া, কিন্তু প্ল্যান করে যে কিছু হবে না সেটা বুঝতে পারছি এবারেও, কারণ তার ওয়েভ এই বছরটা কাটুক সবাই চাইছে, তো সবার স্বার্থেই হয়তো একটুখানি কম মজা হবে। সেই আগে দু বছর আগে দুর্গা পুজোটা হয়তো পাবো না, পেলে চেটে পুটে নেব তার মজা। আচ্ছা একদম শেষে দর্শকদের তুমি কি বলবে, কাঞ্চির আজ তুমি রয়েছো কাঞ্চির সেটে, কাঞ্চির সেট থেকে আজকে তোমার সঙ্গে আড্ডা হচ্ছে, কি বলবে দর্শকদের তুমি? দর্শকদের বলবো যে দেখুন আকাশ আটের দর্শক তো বাধাই থাকেন, তারা আছেন, তারা বসে পড়বেন, আর অন্য অন্য চ্যানেলের যারা আছেন তারা একটু প্লিজ কাঞ্চিটা দেখুন আকাশ আটে, সোম থেকে শনি আটটায়, একটু অন্যরকম একটা গল্প ট্রাই করা হচ্ছে, মানে পাহাড়ি মেয়ে ছেলের বউ, এই গল্পটা আমরা করে উঠতে পারিনি বোধ হয় বিগত দিনে, আমার মনে পড়ছে না, দেখেওছি অন্য কোনো কাজে, কাজে একটু অন্য গল্প, তো একটু অন্যরকম গন্ধ, একটা পাহাড় পাহাড় গন্ধ সমতলে বসে, সেটার আস্বাদন আমরা সবাই মিলে গ্রহণ করছি, আপনারাও পাশে থাকলে ভালো লাগবে। থ্যাংক ইউ তুলিকাদি, আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, উই স্পট ইউ।